ডিভোর্সের পর ফুলশয্যা, মিঠাই খেয়ে জোর করে কোলে তুলে বিছানায় ফেলল উচ্ছে বাবু। ডিভোর্সের পর ফুলশয্যা, এও কি সম্ভব? এমনই অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে জি বাংলার ধারাবাহিক মিঠাইয়ে। বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি লিস্টে সেরা দশে দশ উচ্ছেবাবু এবং মিঠাই। উচ্ছেবাবু ও মিঠাইয়ের রাসায়নি মজেছে গোটা বাংলা। ডিভোর্স মিলন থেকে শুরু করে মিষ্টি সবটাই মন হরণ করে নিয়েছে বাংলার দর্শকদের। তোর্ষার পুররচনায় মিঠাই নিজের ওপর আস্থা সব অভিযোগ মাথা পেতে নেয়। কিছুদিন আগেই চলছিল মিঠাই শীটের ডিভোর্স পর্ব, বাকি শুধু পেপারে সই করা। তবে পিছিয়ে নেই দাদুও, সে এরক মধ্যেই চেলে দিয়েছে তার নতুন চাল। সিদ্ধার্থের বন্ধু রুতর সাথেই ঠিক করে ফেলেন মিঠাইয়ের বিয়ে, আর এই ঘটনায় দাদুর নাতি কিন্তু বেশ রেগে যায়। তারপরেই রিলিজ হলো মিঠাইয়ের নতুন প্রোমো। কিন্তু মিঠাই মাটিতে বিছানা করে শুতে গেলে সিট তাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়, আর মিঠাইও চোখ বুঝে ফেলে গোপাল হেল্প বলে। তাই আপাতত ডিভোর্সের পরে ফুলশয্যার জমজমাট পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।